আমবয়নের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু। বিএনপি ধর্মের প্রতি অসম্মান দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান রিজভীর। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকসের হার এবং কোপা ডেল রেতে বার্সার বড় জয়। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি সুমনা সিনি। এবারে বিস্তারিত, শুক্রবার বাদ ফজর আমবয়নের মধ্য দিয়ে শুরু হয়েছে 50তম বিশ্ব ইজতেমা। মহান আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণের জন্য এখন টঙ্গীর তুরাগ তীরে সমাবেত লাখো ধর্মপ্রাণ মুসল্লি। শুক্রবার শুরু হওয়া ইজতেমার প্রথম পর্ব 16 জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। মাঝে 4 দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে আগামী 16 জানুয়ারি। এরই মধ্যে প্রথম পর্বে অংশগ্রহণকারী ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দানে নিজ নিজ খিত্তায় এসে অবস্থান নিয়েছেন। এদিকে বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থান থেকে বাস, ট্রাক, ট্রেন ও লঞ্চ যোগে মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে সমবেত হচ্ছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবেন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ শমসের মোবিনের বনানী DUHS-এর বাসায় যায় ডিবি পুলিশের একটি দল। শমসের মোবিন চৌধুরী রাত 12:15 একটি সাদা রঙের মাইক্রোবাসে করে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। তবে ঠিক কোন মামলায় শমসের মোবিন চৌধুরীকে আটক করা হয়েছে সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। ধর্মের প্রতি অসম্মান দেখিয়ে বিশ্ব ইজতেমার সময়ও বিএনপির অবরোধের কর্মসূচি অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তারা আরও বলেন, তারেক রহমানের পরামর্শেই ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে বিএনপি সারা দেশে নাশকতা চালাচ্ছে। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় এসব কথা বলেন দলের নেতারা। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, এই বিশ্ব ইজতেমা যখন হচ্ছে তখনও তারা বাংলাদেশের সর্বত্র ঢাকা সহ বিভিন্ন জায়গায় আরে আজকে সন্ত্রাসী কর্মকাণ্ড নাশকতা চালাচ্ছে। তারেকের পরামর্শে, তার ফর্মুলা অনুযায়ী বিএনপি 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন তারা বর্জন করেছিল, তারই পরামর্শে আবার এই 5ই জানুয়ারি থেকে তারা আবার বাংলাদেশের সর্বত্র সন্ত্রাস চালাচ্ছে, নাশকতা চালাচ্ছে। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ দুর্যোগের ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিভিন্ন মানুষের কাছে সম্ভব, অনেকে আশা করছিল যে শেষ মুহূর্ত হইলো খালেদা জিয়া শুভবুদ্ধি উদয় হবে, তিনি হয়তো অবরোধটা তুলে নেবেন। বিশ্ব ইজতেমার মধ্যেও সাহস ও শক্তি নিয়ে দলের নেতাকর্মীদের অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে রাজধানীর বনানী থানা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, বিএনপির এই কর্মসূচি অন্যায়ের বিরুদ্ধে স্বাধীন মত প্রতিষ্ঠা করা, কিন্তু সরকার তা নিষ্ঠুরভাবে প্রতিহিত করছে। রিজভী বলেন, আন্দোলনের মুখে সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে, এটা সময়ের ব্যাপার মাত্র। ইজতেমার বিষয়ে রিজভী বলেন, যে সরকার সংবিধান থেকে আল্লাহর নাম বাদ দেয়, যার মন্ত্রীরা ইসলাম সম্পর্কে কটূক্তি করে বহাল তবিয়তে থাকে, তাদের মুখে ইসলামের কথা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। গত 5ই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করতে না দেওয়া ও বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রাখা ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ডাক দেয় 20 দলীয় জোট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের রাজনৈতিক কার্যালয়ে 7ম দিনের মতো অবস্থান করছেন, তবে এখনও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা রয়েছে সেখানে। কার্যালয়ের মূল ফটকের দুই পাশে পুলিশের পিকআপ ভ্যান ও জলকামান রেখে বন্ধ করে দেওয়া হয়েছে সড়ক। এই সড়ক দিয়ে জনসাধারণের চলাচল এখনও নিয়ন্ত্রণ করছে পুলিশ। গতকাল বেলা 11:30 দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের মূল ফটকের তালা খুলে দেয় পুলিশ। গত শনিবার রাত 8টা থেকেই বেগম জিয়া তার কার্যালয়ে অবস্থান করছেন। চতুর্থ দিনের মতো রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ। তবে শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকালের দিকে
যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে। এদিকে রাজধানীর সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার অল্প সংখ্যক বাস ছেড়ে গেছে, তবে সেখানে যাত্রীর সংখ্যা ছিল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যথাসময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষ। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবনায়ধীন ভোজ্যতেলের ভিটামিন এ সমৃদ্ধিকরণ প্রকল্পটি স্বাস্থ্যখাতে ঝুঁকি বাড়াতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যাভ্যাসের পক্ষে ভোজ্যতেলের ভিটামিন এ সমৃদ্ধিকরণের বিষয়টি কতটুকু কার্যকর সেটি নিয়েও প্রশ্ন রয়েছে সংশ্লিষ্টদের। তবে প্রকল্প সংশ্লিষ্টদের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে ভিটামিন এর অভাব দূরীকরণে খাদ্যে ভিটামিন এ সমৃদ্ধিকরণ কর্মসূচি থেকে ভালো ফল পাওয়া গেছে। ভোজ্যতেলের ভিটামিন এ সমৃদ্ধিকরণ বিষয়ে বুধবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে বৈঠক করে শিল্প মন্ত্রণালয়। সেখানে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধ করায় বিষয়টি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এখন 5 লিটার, 1 লিটার, 2 লিটার যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী তারা তেল কিনবে, এবং ওই লগো থাকবে ওখানে, আমাদের যে লগোটা ডেভেলপ করা হয়েছে কন্টেনারের গায়ে সেই লগো থাকবে। এই লগো থাকা মানেই তারা বিএসটি এর সার্টিফিকেট পেয়েছে, 100% পরীক্ষায় তারা উত্তীর্ণ যে এই তেলে ভিটামিন এ আছে। রাজধানীর বাড্ডায় বাস চাপায় 3 জন মারা গেছেন, এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার ভোর 6:30 দিকে বাড্ডার শাহজাদপুরে তুরাগ পরিবহনের একটি বাস চাপা দিলে তাদের মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, তুরাগ পরিবহনের বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান রিকশাচালক বিল্লাল হোসেন সহ 2 জন। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান ঢাকা নিউ মার্কেটের নিরাপত্তা প্রহরী তাহিরউদ্দিন ভুঁইয়া। এই ঘটনায় আহত ইয়াদুল ইসলাম নামে আরও একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে সকাল 11:00 দিকে রাজধানীর শেরেবাংলা নগর ও উত্তরার আলাদা সড়ক দুর্ঘটনায় এক নারী সহ নিহত হয়েছেন 3 জন। সাভারে চালককে গুলি করে সিএনজি অটোরিকশা ও 2 মাছ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ সিএনজি চালকের নাম ইকবাল মিয়া, বাড়ি কেরানীগঞ্জের কদমতলী গ্রামে। আমাদের সাভার প্রতিনিধি নাদিম হোসেন জানিয়েছেন, আজ ভোর রাতে সাভারের হেমায়তপুর শ্যামপুর আলিপুর মহাসড়কের ঝাউচর ইটখোলার কাছে গুলি করে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ জানায়, আজ সকাল 5টার সময় কেরানীগঞ্জের কানারচর এলাকা থেকে 2 জন মাছ ব্যবসায়ী ও 3 জন যাত্রী হেমায়তপুরে আসার জন্য যাত্রীবেশে সিএনজি অটোরিকশাতে উঠে পথে শ্যামপুরের ঝাউচর এলাকায় আসলে চালককে সিএনজি থামাতে বলে। 3 জন যাত্রী পরে চালক সিএনজি অটোরিকশা থামালে চালককে পেটের মধ্যে কয়েক রাউন্ড গুলি করে 3 জন যাত্রী পরে অন্য 2 মাছ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও সিএনজি অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এই সিএনজি চালক ও 2 মাছ ব্যবসায়ীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। নিশাত ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপেশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা ইউএসএ কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তমতলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 121। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস, আমরা বাংলাদেশি সহ সাউথ এশিয়ান সকল রকমের খাবার পরিবেশন করে থাকি। মনোমুগ্ধকর প্রশস্ত পরিবেশে সুস্বাদু খাবারের আনন্দ উপভোগ করার জন্য সপরিবারে আসুন। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, সুইট 16 সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি। ব্রোংস শুধু চিড়িয়াখানার জন্য বিখ্যাত নয়, ব্রোংসে রয়েছে আপনার, আমার, সকলের পরিচিত নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস, 2109
স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462, আল আকসা হালাল মিট অ্যান্ড সুপারমার্কেটে আমরা বাংলাদেশ, সাউথ এশিয়া, আফ্রিকা সহ বিভিন্ন দেশের খাদ্যদ্রব্য সঠিক মূল্যে বিক্রি করে থাকি। এখানে পাবেন হালাল বিফ, গোট, চিকেন, ফ্রোজেন ফিশ, ফ্রেশ ভেজিটেবল, কুকিং অ্যাক্সেসরিজ, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স এবং গিফট আইটেম সহ নানা সামগ্রী। আল আকসা হালাল মিট অ্যান্ড সুপারমার্কেট 2109 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ব্রঙ্কসের সাউন্ড ভিউতে অবস্থিত রাহিম ও ফার্মেসিতে আপনার প্রয়োজনীয় ওষুধপত্র কেনাকাটার জন্য আজই আসুন। রাহিম ও ফার্মেসি ব্রঙ্কসে অবস্থিত একমাত্র ফার্মেসি যেখানে সর্বপ্রকার ইন্স্যুরেন্স কার্ড, মেডিকেড, মেডিকেয়ার গ্রহণ করা হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাহিম ও ফার্মেসি। We're located at 607 Soundview Avenue of the Soundview area in the Bronx. We have been servicing the neighborhood for almost 30 years. We accept Medicaid, Medicare, private insurances, and HMOs. We also have free delivery. We guarantee you full satisfaction with prompt, cordial, and courteous service. আপনার আমার সকলের ফার্মেসি রাহিম ও ফার্মেসি 607 Soundview Avenue, Bronx, New York. প্রবাসী বাংলাদেশিদের অধিকতর সেবার প্রত্যয়ে ডাক্তার রেজা চৌধুরী পরিচালিত ওয়েস্টার মেডিকেল হেলথ কেয়ার সেন্টারে সকল ধরনের রোগের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমরা সব ধরনের ইন্স্যুরেন্স এবং মেডিকেড ও মেডিকেয়ার গ্রহণ করে থাকি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রেজা চৌধুরী, একজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ। আমি প্রায় দীর্ঘ 10 বছর যাবৎ ব্রঙ্কসের পার্চেস্টার এলাকায় চিকিৎসা দিয়ে আসছি। আমি বাঙালি সহ আমেরিকান অন্যান্য বিভিন্ন ধরনের রোগী, জাতীয় রোগীদের চিকিৎসা করে থাকি। আপনারা আমার ক্লিনিকে আসুন এবং আপনাদের চিকিৎসার সুযোগ দিন। আমি কনফিডেন্ট দ্যাট আমাদের চিকিৎসা আপনারা উপকৃত হবেন। আজই যোগাযোগ করুন ওয়েস্টার মেডিকেল হেলথ কেয়ার সেন্টার, পার্সেস্টার সাবওয়ে নিকটে 1957 ওয়েস্টার অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ওয়েলকাম টু অ্যাপল অটো বডি রিপেয়ার, প্রাউডলি প্রোভাইডিং এক্সপার্ট অটো রিপেয়ার এন্ড মেইনটেনেন্স সার্ভিসেস টু কাস্টমার্স ফ্রম দ্য 5 বোরোস অফ নিউ ইয়র্ক সিটি। আওয়ার সার্টিফাইড টেকনিশিয়ানস আর হিয়ার টু প্রোভাইড ইউ উইথ দ্য হাইয়েস্ট লেভেল অফ অটোমোটিভ সার্ভিস। উই অলসো টেক দ্য টাইম টু এক্সপ্লেইন এভরি জব। You can be rest assured that our technicians have been trained to repair your vehicle no matter what the age and what the model. The first time and always use the right part for your car. We are a full service shop and can handle both your car's basic requirements and ultimate performance needs. We also do New York State inspections and we also have unibody specialists available. From batteries to brakes to tune-ups. To all general repairs and auto body repairs, come to Apple Auto Body today. We are located on 6115 32nd Avenue, Woodside, New York 11377. ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা। কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক NY 10017। ফোন 7188930020। ইমেল friendsdevelopment@optimum.net। আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে।
কক্সবাজারের চকরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। আমাদের কক্সবাজার প্রতিনিধি এম আমানুল্লাহ জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে নিহত জাহিদুল আলমের লাশ উদ্ধার করে পুলিশ। সেই স্থানীয় চিরিঙ্গা সওদাগর ঘোনার বটতলির নূর আহমেদের ছেলে। এই ঘটনায় পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে আটক করে। তাদের কাছ থেকে দুটি দেশীয় লম্বা বন্দুক, একটি দেশীয় তৈরি কাটা রাইফেল, চারটি কিরিচ উদ্ধার করে পুলিশ। চকরিয়া থানার ওসি প্রভাসচন্দ্র ধর ও স্থানীয়রা জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন থেকে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার রাত ভর দুই গ্রুপের বন্দুকযুদ্ধ চলে। সকালে এক সন্ত্রাসীর লাশ উদ্ধার করে পুলিশ। বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির হেরাত শাখার উদ্যোগে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আমাদের সৌদি আরব মদিনা প্রতিনিধি মোহাম্মদ আলী রাশেদ জানান, হেরাত শাখার সভাপতি জনাব আব্দুর রহিমের সভাপতিত্বের প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মদিনা শাখার সভাপতি জনাব ফারুক আহমেদ মমতাজ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ বাহিনী দিয়ে মামলা হামলা করে ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে গুম হত্যা করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে আওয়ামী লীগ। তাই আসুন, বেগম জিয়ার ডাকে সবাই একতাবদ্ধ হয়ে জালিম সরকারের হাত থেকে দেশকে রক্ষা করি। 26,000 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মেহেরপুর গাংনীতে আনন্দ র্যালি করেছে প্রাথমিক শিক্ষক সমিতি। আমাদের মেহেরপুর প্রতিনিধি মহসিন আলী জানিয়েছেন, আজ বেলা 11:30 দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেহেরপুর দুই আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান কাজল। অনুষ্ঠানে এই উপজেলার বিভিন্ন প্রান্তের নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। গত 4 বছরের যে অন্তর্ঘাত নাশকতা সহিংসতা চলছে তার প্রধান উস্কানিদাতা বেগম খালেদা জিয়া। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনি বলেন, কোনো গণমাধ্যম অন্তর্ঘাত নাশকতার উস্কানির যন্ত্র নয়। সকল গণমাধ্যমকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। আমাদের ঝিনাইদহ প্রতিনিধি খালিদ হাসান জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা জাসদের সম্মেলন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উস্কানি থেকে নিবৃত করা হয়েছে। যে মুহূর্তে উনি আশ্বস্ত করবেন যে উনি আর উস্কানি দেবেন না, তখন উনি স্বাচ্ছন্দ্যে সকল গণতান্ত্রিক কর্মকাণ্ড করতে পারবেন। তিনি বলেন, গত 4 বছরের যে অন্তর্ঘাত নাশকতা সহিংসতা চলছে তার প্রধান উস্কানিদাতা বেগম খালেদা জিয়া। মন্ত্রী বলেন, শাহজাহানপুর বাচ্চা পাইপে পড়ে যাওয়ার জন্য ঠিকাদার যদি হত্যা মামলার সম্মুখীন হয়, তাহলে সহিংসতা অন্তর্ঘাত আগুনে পোড়ানোর জন্য বেগম খালেদা জিয়াকেও এর দায় স্বীকার করতে হবে এবং প্রধান উস্কানিদাতা হিসেবে এ সকল হত্যাকাণ্ড এবং আহত নিহতর ঘটনায় মামলা উনাকে মোকাবেলা করতে হবে। তিনি আরও বলেন, এ সকল কর্মকাণ্ড থেকে তিনি বিরত হবেন কিনা তার উপর খালেদার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করছে। এবার মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা হলো না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের। প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দলের বিদ্রোহী প্রার্থী মাইথ্রাপেলা সিরিসেনার কাছে পরাজয় বরণ করতে হলো তাকে। আর পরাজয় মেনে নিয়ে আজ সকালেই তিনি রাষ্ট্রপতি ভবন ছেড়েছেন। আল জাজিরার খবরে বলা হয়, রাজাপাকসে নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্টের কার্যালয়। নির্বাচন কমিশন প্রাথমিক গণনার ভিত্তিতে জানায়, সিরিসেনা 56% ও রাজাপাকসে 42% ভোট পেয়েছে। নির্বাচনের আগে নিজের জয়ের ব্যাপারে খুবই আশাবাদী ছিলেন সিরিসেনা। রাজাপাকসের সরকারের স্বাস্থ্যমন্ত্রী ও তার ডানহাত হিসেবে একসময় পরিচিত ছিলেন। সম্প্রতি তিনি দল ত্যাগ করে রাজাপাকসের বিরুদ্ধে দেশের স্বৈরতন্ত্র ও দুর্নীতি স্বজনপ্রীতির অভিযোগ তোলেন। শ্রীলঙ্কার সংখ্যাগরিষ্ঠ সিংহলীদের কাছে জনপ্রিয় থাকলেও তামিল ও মুসলমানদের কাছে শূন্যের কোঠায় ছিল রাজাপাকসের জনপ্রিয়তা। এবার মিলেনিয়াম খেলার সংবাদ। কোপা ডেল রেতে বড় জয় পেল বার্সেলোনা। বৃহস্পতিবার শেষ ষোলোর প্রথম লেগে তারা 5-0 গোলে উড়িয়ে দিয়েছে এলচেকে। দুটি গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
বছরের শুরুতেই লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে হারের তিক্ত স্বাদ পায় বার্সেলোনা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো মেসিরা। ঘরের মাঠে খেলতে নেমে শুরু থেকে নিজেদের আধিপত্য ধরে রাখে বার্সা। গোল পেতে অপেক্ষা করতে হয় 34 মিনিট পর্যন্ত। এ সময় নেইমার গোল করলে এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধে 39 ও 45 মিনিটে আরও একটি গোল করে লুইস সুয়ারেজ ও লিওনেল মেসি। বিরতি থেকে ফিরে 55 মিনিট ব্যবধান 4-0 করেন জর্ডি আলবা। আর 59 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে পঞ্চম গোল করেন নেইমার। 15 জানুয়ারি দ্বিতীয় লেগে এলচের মুখোমুখি হবে বার্সেলোনা। চিত্রনায়িকা হ্যাপির দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় ক্রিকেটার রুবেল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার প্রায় 1 ঘন্টা শুনানি করে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার সাদাত এই আদেশ দেন। জাতীয় দলের তারকা ক্রিকেটার রুবেল হোসেনের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছে তার নিজ জেলা বাগেরহাটের ক্রীড়াপ্রেমীরা। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সামনে রেল রোড সড়ক অবরোধ করে 1 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে রুবেলের সমর্থকরা। অবরোধ কর্মসূচিতে আরও অংশ নেন জেলার ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থা সহ সর্বস্তরের মানুষ। অবরোধ কর্মসূচিতে দ্রুত রুবেলকে মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আমবয়নের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু। বিএনপি ধর্মের প্রতি অসম্মান দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান রিজভী। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকসের হার এবং কোপা ডেল রেতে বার্সার বড় জয়। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন মিলেনিয়াম টিভি .net এ। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।